বন্ধুরা আমি অলোক আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট 30 আজ আমরা আলোচনা করব কিবোর্ডের গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ বিষয় কর্ড নিয়ে হ্যাঁ বন্ধুরা মেইন পার্ট অফ কিবোর্ড কর্ড বলতে গানের সময় আমরা কিভাবে কর্ড বাজাবো কোন গানে কি কি কর্ড বাজাবো এই বিষয়ে আজ আমরা জানব আমাকে অনেকেই কমেন্ট করে লিখেছে স্যার গানের স্বরলিপি দেখানোর সময় বা নোটেশন দেখানোর সময় কর্ডগুলো দেখিয়ে দেবেন বা কোন গানে কি কি কর্ড লাগে কেউ লিখেছেন একটু দেখিয়ে দেবেন অনেকে লিখেছেন আমরা দুহাত একসঙ্গে কি করে বাজাবো গানের সময় আবার কেউ লিখেছেন যে কোন গানে কি কি কর্ড লাগবে সেটা আমরা জানবো কি করে আর এই সব কমেন্টের জন্যই আমি এই বিষয়ে আপনাদের লিখে দিতে চলেছি অনেক আগেই আমি কমেন্ট পেয়েছি কিন্তু একটু দেরি করলাম কারণ আপনারা সবাই জানেন যে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ভালোভাবেই জানেন যে আমি পরপর যারা প্রথম থেকে শিখছে তাদের জন্য আমি পরপর স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি এছাড়াও যেমন রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিয়ে বসে রান্না করলে রান্নাটা ভালো হয় যেমন আপনি তেল গরম করতে দিয়ে যদি সবজি ধুতে যান ততক্ষণে দেখবেন আপনার তেলটা পুড়ে গেছে ঠিক আমিও সেইভাবেই আপনাদের সব কিছু তৈরি করার পরেই আমি এই বিষয়ে আলোচনা করব বলে ঠিক করেছিলাম আপনারা হয়তো অনেকেই ভাবছেন রান্নার সঙ্গে কিবোর্ডের কি সম্পর্ক আমি বলতে চাইছি বন্ধুরা এই যে আজ আমি কর্ড সম্বন্ধে আপনাদের দেখাবো বা জানাবো এগুলো জানতে গেলে বা শিখতে গেলে তার আগে আপনাদের আগের জিনিসগুলো শিখে নিতে হবে যেমন আমরা কর্ড যখনই আমরা গানে কর্ড সিলেক্ট করব বা বাজাবো সবার আগে আমাদের জানতে হবে গানটা কোন স্কেলে রয়েছে আর ঠিক তখনই হয়তো আপনারাই কমেন্ট করে আমাকে লিখতেন স্যার কোন স্কেলে কি কি নোট লাগে কি করে জানবো বা কোন কোন নোট নিয়ে কোন কোন স্কেল হচ্ছে কোন কর্ড ধরতে কি কি নোট লাগছে বা কর্ডগুলো কোন কোন কর্ড কি কি নোট লাগে আমরা কি করে জানবো সেই জন্য আমি এই বিষয়ে আগেই ভিডিও বানিয়ে দিয়েছি কয়েকদিন আগেও আমি আপনাদের ম্যাজিক ফর্মুলা দিয়েছি এক মিনিটেরও কম সময় কিভাবে আপনি যে কোনো স্কেলের নোটগুলো বার করতে পারবেন তো এটাকেই বলতে চাইছি আমি কারণ আগের জিনিসগুলো না শিখলে আপনি পরে কর্ডগুলো জানতে পারবেন না এটা হচ্ছে কর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কর্ড সিলেক্ট করা কোন গানে কি কি কর্ড লাগবে কিভাবে আমরা লেফট হ্যান্ডা মানে বাম হাত আমরা ব্যবহার করব তো বন্ধুরা তার আগে আপনাদের একটা কথাই বলে রাখি এই পুরো কর্ডের বিষয়টা একটা ভিডিওতে অবশ্যই শেষ করা যাবে না কারণ তাহলে অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের দেখার ধৈর্য থাকবে না এছাড়াও একসঙ্গে আপনাকে যদি দুবেলা তিন বেলার ভাত দিয়ে দেওয়া হয় বা খেতে দেওয়া হয় আপনি খেতে পারবেন না ঠিক এটাও সেরকম আমরা ধাপে ধাপে শিখব এটার নাম দিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য কর্ড ফর্মুলা 1 কর্ডের বিষয়ে যারা জানতে চান বা কর্ডের বিষয়ে যারা শিখতে চান পাকাপোক্তভাবে তারা অবশ্যই কর্ড ফর্মুলাগুলো ফলো করবেন বা ভিডিওগুলো দেখবেন
তাহলে আপনি নিজে থেকেই, হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিতে পারতাম কোন গানে কোন কর্ড লাগছে, আমি আপনাদের দেখিয়ে দিয়ে বলে দিতে পারতাম, কিন্তু বন্ধুরা প্রত্যেকটা গানের কর্ড আলাদা আলাদা হয়, প্রত্যেকটা গানের কর্ড আলাদা আলাদা হয়। তো আমি ধরুন আপনাদের একটা গানের কর্ড দেখিয়ে দিলাম, সেই গানটা হয়তো আপনাদের দরকারই লাগলো না, অতএব তার থেকে যদি আপনি নিজে শিখে যান কিভাবে কোন গানে কর্ডটা দিয়ে দেওয়া যায় বা কিভাবে কর্ড বাজাতে হয়, কোন পজিশনে কোন সময়ে কোন নোটের উপর কোন কর্ডটা ব্যবহার করা যাবে, এগুলো যদি আপনি জেনে যান তাহলে আপনার খুবই সুবিধে, কারোর উপর আপনার ভরসা করতে হবে না বা কোনো কিছু দেখে আপনাকে ইয়ে করতে হবে না, আপনি নিজে থেকেই বার করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ফলো করবেন। এমনি আমার সিনথেসাইজার শেখানোর ভিডিওগুলো পার্ট ওয়ান পার্ট টু সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট ওয়ান পার্ট টু করে করা আছে। কর্ডের বিষয়ে যারা জানতে চান, যারা শিখেছেন তাদের কথা আলাদা, যারা শিখতে চান বা যারা শিখছেন তারা কর্ডের বিষয়ে যদি জানতে চান, যারা কমেন্ট করেছেন তাদেরও বলছি আপনারা কর্ড ফর্মুলা, আমি আপনাদের সুবিধার জন্য দিচ্ছি কর্ড ফর্মুলা লিখেছি, এমনি পার্ট 30 এটা চলছে কিন্তু কর্ড ফর্মুলা 1 লেখা আছে, এর পরেরটা আমি কর্ড ফর্মুলা 2 দেবো। এইভাবে আপনারা পরপর দেখলে পুরো আপনারা নিজেরাই যে কোনো গানে কর্ড বাজাতে পারবেন। আর একটা কথা অনেকেই আমাকে কমেন্ট করে লিখেছে, আমরা সব ভিডিওগুলো দেখতে পাই না বা খুঁজে পাই না, তো আপনাদের একটা কথা আমি বলে রাখি, আপনারা ইউটিউব সার্চ বারে গিয়ে লিখবেন সিনথেসাইজার ফ্রেন্ড, দেখবেন আমার ভিডিওগুলো চলে এসেছে। আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমার ছোট করে ছবি দেওয়া আছে, যাতে আপনারা থাম্বনেইল দেখেই আপনারা বুঝে যেতে পারেন। তো তারপরেও যদি আপনারা না পান, আপনারা লিখবেন সিনথেসাইজার ফ্রেন্ড পার্ট 1 পার্ট 2, এইভাবে যেই পার্টটা আপনি খুঁজতে চান সেইভাবে ইউটিউব সার্চ বারে দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমার গানের ভিডিও তো রয়েছেই, সেগুলো আলাদা। তো চলুন আমরা শুরু করি। প্রথম, সবার প্রথমে আমাদের যখনই আমরা যে কোনো গানের কর্ড সিলেক্ট করতে যাব বা কর্ড বাজাতে যাব, সবার আগে আমাদের জানতে হবে নাম্বার 1 হলো গানটা কোন স্কেলে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কর্ড সিলেক্ট করার আগে আমাদের জানতে হবে গানটা কোন স্কেলে রয়েছে, না হলে আমরা কর্ড সিলেক্ট করতে পারবো না, কর্ড বাজাতে পারবো না, কারণ কর্ড উল্টো পাল্টা হয়ে যাবে। আমরা যদি না জানি কোন স্কেলে গানটা রয়েছে তাহলে আমরা সেইভাবে কর্ড ঠিক করতে পারবো না। আর এই ব্যাপারেই আমি বলছিলাম, এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নাম্বার 2 হলো ওই স্কেলে, যে গানটা যেই স্কেলে রয়েছে সেই স্কেলের কি কি কর্ড লাগে, অর্থাৎ আমরা যদি কোনো গান সি মাইনার স্কেলে পাই, সেই গানটা যদি সি মাইনার স্কেলে থাকে, তো সি মাইনার স্কেলে কি কি কর্ড বাজানো যায় বা কি কি কর্ড লাগে সেটা আপনাদের জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটার বিষয়েও আমার ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা স্কেলের ভিডিও আমার করা আছে, সি মাইনার স্কেলে কি কি কর্ড লাগে, বি ফ্ল্যাট মেজর স্কেলে কি কি কর্ড লাগে, সি মেজর স্কেলে কি কি কর্ড লাগে, এগুলো প্রত্যেকটা এইভাবে স্কেলের কর্ড দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে, আপনারা খুব সহজেই জেনে যাবেন যে এই স্কেলে আমরা এই কর্ডগুলো লাগবে, অন্য কর্ডগুলো আমরা হাত দেব না বা অন্য কর্ডগুলো আমরা ট্রাই করব না। তো নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 হলো যে আপনাকে কর্ড ধরার প্যাটার্নটা আপনাকে বা শেপটা আপনাকে জানতে হবে। একটা কর্ড আমরা অনেক রকম ভাবে ধরতে পারি, আমরা সি মেজর বলুন সি মাইনারকেই আমরা আলাদা আলাদা ভাবে, এইভাবে আমি যেভাবে ধরে আছি এইভাবে আমি ধরতে পারি, আবার এইভাবেও ধরতে পারি, সেইভাবে আপনারা দেখে নেবেন, প্রত্যেকটা কর্ডের শেপ আলাদা আলাদা আছে, আলাদা আলাদা শেপে বাজানো যায়, একটা কর্ডই আলাদা আলাদা অনেক রকমভাবে ধরা যায়।
এটা আপনারা জানবেন শিখবেন কারণ দেখে নেবেন কারণ আমাদের যখন আমরা বাঁ হাতটা ব্যবহার করব আমাদের একটা কর্ডের থেকে আরেকটা কর্ডে যেতে সুবিধা হবে প্রত্যেকটাই ধরুন যদি আমরা শেপ নাম্বার 1 ভাবে বাজাই ধরুন আমি বি ফ্ল্যাট বাজাচ্ছি বি ফ্ল্যাটের পর আমার এ মাইনর রয়েছে বা আমার সি মেজর রয়েছে তখন আমাকে আবার এইভাবে যেতে হবে এইভাবে বি ফ্ল্যাট যদি যাই বা ডি মাইনর যদি এইভাবে আমাকে চলে আসতে হবে কিন্তু এটাও যদি আমি অন্য সেটে ধরি সেটা আমার কাছাকাছি হয়ে যাবে অতএব আপনারা এই তিনটে জিনিস আমি বলে দিলাম এটা ফলো করবেন আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে তো কর্ডের বিষয়ে আমরা তিনটে জিনিস জানলাম তিনটে জিনিস আগে আমাদের শিখতে হবে গানটা সবার আগে জানতে হবে গানটা কোন স্কেলে রয়েছে নাম্বার 2 হলো ওই স্কেলে কি কি কর্ড বাজানো যায় বা কি কি কর্ড লাগে নাম্বার 3 হলো কর্ড ধরার শেপগুলো আমাদের শিখতে হবে একটা কর্ডকে কত রকম ভাবে ধরা যায় সে বিষয়ে আমার ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন আর কোন কোন ফিঙ্গার বা কোন কোন নোটটা কিভাবে ধরা যায় সেটা দেখে নেবেন কারণ আমাদের বাঁ হাতের সময়টা খুব জরুরি দরকার লাগবে ওটা জানতেই হবে আপনাকে তো হয়ে গেল এর পরে আসি আমরা কর্ডের স্টাইল বা কর্ডের প্যাটার্ন বাজানোর প্যাটার্ন কর্ড বাজানো অনেক রকম প্যাটার্ন হয় যেমন আমরা রিদিম স্টাইল কর্ড হয় যেমন দেখুন আপনারা বাঁ হাতটা ফলো করুন এই যে আমি একটা রিদিম রাখলাম দেখুন দেখুন এই যে রিদিম রাখা হচ্ছে মানে একটা তাল রাখা হচ্ছে এই যে একটা তাল রাখা হচ্ছে এটাকে রিদিম স্টাইল বলা হয় আবার ফ্রি স্টাইল রয়েছে দেখুন কোন গানের সময় ধরুন যদি আমরা ফ্রি স্টাইল করি ফ্রি স্টাইল গানের সময় কর্ডটা গানের প্রয়োজনে সেইভাবে যাচ্ছে কোনো রিদিম না রেখে হচ্ছে ফ্রি স্টাইল আরেকটা দেখুন রিদিম স্টাইল এরকম ভাবে রিদিম স্টাইলটা হয় পিয়ানোতে বেশি রিদিম স্টাইলেই বাজানো হয় কারণ আগেকার যুগে বা আগেকার দিনে পিয়ানোতে যারা বাজাতো তারা বাঁ হাতে একটা তাল রাখতো গানের সঙ্গে কারণ তখন তো আর ওর সঙ্গে আলাদা ইনস্ট্রুমেন্ট বাজতো না তাই জন্য গানটাকে আরো সুন্দর করার জন্য তাল রাখতো সেই জন্য ডান হাতে তারা গান বাজাতো বাঁ হাতে কর্ডের সাহায্যে তাল রাখতো তিনটে নোট একসঙ্গে নিয়ে তারা বাজাতো শুনতেও ভালো লাগতো প্লাস গানটা ভরাট থাকতো একটা রিদিমও থাকতো দেখুন একটা রিদিম রাখা হচ্ছে আবার দেখুন এই যে একটা কর্ড রাখা হচ্ছে মানে তাল রাখা হচ্ছে এটাকেই রিদিম স্টাইল বলা হয় বা রিদিম প্যাটার্ন আর এগুলো সবই কিন্তু আগেকার দিনে পিয়ানোতে এখন আমরা যা প্র্যাকটিস করছি যা স্যারেরা শেখাচ্ছে সব কিন্তু পিয়ানো স্টাইলে
হ্যাঁ বন্ধুরা, এগুলো আগেকার দিনে আমি আগেই বললাম তার একটা তাল রাখতো, কারণ তখন আলাদা ইনস্ট্রুমেন্ট ছিল না, আজকালকার মতো কিবোর্ডের রিদিম ছিল না, আমরা যেমন এখন কিবোর্ডের রিদিম দিয়ে বাজাতে পারি সেরকম পিয়ানোতে তো আর রিদিম ছিল না, তাই জন্য তারা বাঁহাতে কর্ডও রাখতো, মানে তালও রাখতো প্লাস কর্ড সাহায্যে, তিনটে নোট যেহেতু একসঙ্গে ধরা হচ্ছে আর মিলিয়ে মিলিয়ে কর্ডের কর্ড তাকে বলে, যখন আমরা নোটের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কর্ড দিয়ে তারা বাজাচ্ছে, গানটা আরও ভরাট লাগতো, আরও সুন্দর লাগতো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, এরপরে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো অবশ্যই কর্ড ফর্মুলা টুতে আমরা এখান থেকেই আবার শুরু করব যেখানে আমরা শেষ করলাম। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করেছেন তারা ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই দেখবেন কর্ড ফর্মুলা টু, কর্ড ফর্মুলা থ্রি, আপনারা নিজে থেকে বাজাতে শিখে যাবেন কর্ডগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে অথবা কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা শিখছে বা শিখতে চায় তাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনারা লাইক করলেই আমি বুঝতে পারি যে আপনাদের কোন ধরনের ভিডিওটা বেশি পছন্দ বা আপনারা চাইছেন, সেইভাবেই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কর্ড ফর্মুলা টুতে, টাটা বাই।